আসসালামু আলাইকুম, আমি মোর্শেদা আক্তার ফেনী থেকে বলছি। মোর্শেদা ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমি রান্না করব কচু শাক রান্না করব, আরও একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো আমি কচু শাকগুলোকে টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে এখন পাতিলে বসিয়ে দিচ্ছি। পাতিলে অবশ্য আমি এখনও পানি দিই নেই, তো দূরে এবং এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি রসুন। এগুলো ছোটো জাতের রসুন, তাই আমি চিলে গোটা গোটাই দিয়ে দিচ্ছি, না হলে কেটে দিতাম। দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ, তারপরে মরিচ এক চামচ, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ, লবণ হাফ চামচ। লবণ অবশ্য পরে দেখে দিব, কারণ কচু শাক সিদ্ধ হলে কমে যায়। তো দিয়ে দিচ্ছি এক টুকরা মাছ, এখন এটাকে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। তো দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমার কচু শাকগুলো কমে গেছে, দেখুন 5-6 মিনিট পরে দেখতে পাইতেছেন এগুলো কমে গেছে। তো এখন আমি মাছটা তুলে নিব, কারণ মাছের কাঁটা বেছে দিব কচু শাকের সাথে, নাহলে কাঁটাগুলো একসাথে মিশে পরে গলায় কাঁটা বেঁধবে। তো ভাইয়া এবং আপুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার ব্লগটি যদি এখন পর্যন্ত আপনারা দেখে থাকেন এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধু এবং ফ্যামিলির সাথে, এবং যদি চান তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি, মাছের কাঁটাগুলো বেছে শাকের সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। অবশ্যই আমি এখনও শাকগুলোকে ভালোভাবে ঘুটি নেই, এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। তো এখন আমি শাকগুলোকে ঘুটে নিচ্ছি ভালো করে, যাতে রসুনগুলো গলে যায়। রসুন অনেক বেশি দিয়েছি, আপনারা আবার বলতে পারেন রসুন বেশি দিয়েছি যাতে গলায় না ধরে। অনেক সময় কচু লতি এগুলো গলায় ধরে, তাই এগুলো একটু বেশি করে দিতে হয়। তো এখানে আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি, তেলগুলো অবশ্য আমি মাছ ভেজেছি আরেকটা রান্নার জন্য, সেখানে তেলগুলোই দিয়ে দিচ্ছি। আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এটা বাগার দেওয়ার জন্য, ফুরন দেওয়ার জন্য, কচু শাকটা ফুরন দেওয়ার জন্য আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার ব্লগটি যদি আপনাদের কোথাও কোনো ভুল হয়ে থাকে, আপনারা সবাই অবশ্যই আমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কোথায় ভুল হয়েছে। আমি অবশ্যই চেষ্টা করব আপনার সামনে থেকে সেরকম বলে দিয়ে যাওয়ার জন্য। আসলে আমি আমার ব্লগে আমার ভুলগুলো আমি তো নিজে ধরতে পারবো না, যদি নিজেই নিজে ভুল ধরতে পারতাম তাহলে কেউই আর ভুল করতো না। তো আমার ভুলগুলো আমি না ধরতে পারলেও অবশ্যই আপনারা তো ধরতে পারবেন। তো আমাকে দয়া করে জানাবেন কোথায় ভুল হচ্ছে, বা কোনো কথা যদি আপনাদের আঘাত লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি আর পুরো ব্লগ দেখাবো না, রান্না থেকে শুরু করলাম। যদিও তো এখন আমি
শাকের মধ্যে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি শাকের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। কচু শাকে তেলটা একটু বেশি দিতে হয়, আর অবশ্যই কচু শাকে অনেক ভিটামিন রয়েছে, আয়রন রয়েছে, ভিটামিন এ রয়েছে। কচু শাক বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, বিশেষ করে রাতকানা রোগ থেকে মুক্তি দান করে। আপনারা সবার বাসায় খাবেন এবং বাচ্চাদেরকেও খাওয়াবেন। কচু শাক প্রচুর পরিমাণে আয়রন সাপ্লাই করে। আমার কচু শাকগুলো পাই হয়ে এসেছে, কচু শাকগুলো আমার হয়ে গেছে দেখুন। এরপরে আমি ফ্রাই প্যানে মাছ ভাজার জন্য দিয়ে দিয়েছি। শিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য অবশ্যই আমি শিমের বিচিগুলোকে ফ্রোজেন করে রেখেছি। এখন তো আর শিমের বিচি সিজন নাই, তো এখন অনেক উন্নত হয়েছে মানুষের জীবনযাত্রা, তো যে কোনো জিনিস চাইলে ফ্রোজেন করে রাখা যায়। তো আমি শিমের বিচির জন্য পাতিলে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। লবণ হাফ চামচ, রসুন এক চামচ, লবণ এক চামচ, হলুদ দুরা এক চামচের থেকে একটু বেশি। তারপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দুই চা চামচের কাছাকাছি। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম ভাজা মাছগুলোকে। তো আমি এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে একটু পান দিয়ে কষিয়ে নিব। তো আমার মাছগুলো প্রায় কষানো হয়ে এসেছে। আমি আজকে আর মাছগুলো তুলে শিমের বিচে দিব না, যেহেতু শিমের বিচে সিদ্ধ হতে টাইম কম লাগে, তাই আমি এই অবস্থাতে শিমের বিচিগুলো অ্যাড করে দেব। তো আমি শিমের বিচিগুলোকে দিয়ে দিলাম। আমি আবারও বলছি, আপনাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং বন্ধু এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। এবং যদি চান আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে আমি আরও নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারি এবং আপনাদের কম মূল্যবান মতামত দিবেন। তো আমি সেগুলোকে কষিয়ে ঝুলে পানি দিয়ে দিলাম। তো আমার শিমের বিচি প্রায় রান্না হয়ে গেছে, দেখুন কী সুন্দর হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।